প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা ইংলিশ পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব এবং আজকে আমরা একটি আনসিন প্যাসেজ নিয়েছি। এমন একটি প্যাসেজ যেটা তোমাদের সাধারণত তোমাদের পাঠ্য বইতে এই প্যাসেজগুলো থাকবে না, ঠিক আছে? কোনো একটা ঘটনা সম্পর্কে বা কোনো তোমাদের সমবয়সী কোনো ব্যক্তি সম্পর্কে বা কোনো স্টুডেন্ট সম্পর্কে, হ্যাঁ, তাদের শখ, তারা কি করে, এই সম্পর্কে তাদের অভ্যাস, এই সম্পর্কে কিছু আনসিন প্যাসেজ তোমাদের আসবে। আর যা থেকে আমাদের 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর অ্যান্সার করতে হবে। তোমরা সাধারণত 5 নম্বর একটা ফিলিং থেকে পাবা, আর 6 নম্বরে পাবে ট্রু অর ফলস, 7 নম্বরে পাবে কিছু কোয়েশ্চেন আনসার, এবং 8 নম্বরে তোমাদেরকে একটা লেটার লিখতে হবে। এই যাই তুমি লিখো না কেন, তা কিন্তু এই আনসিন প্যাসেজের সাথে সম্পর্ক রেখেই কিন্তু করা হবে। আর এটা এই পার্টটা কিন্তু খুবই সহজ, তবে হ্যাঁ, তোমাদের প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবে ততই এই আনসিন প্যাসেজ নিয়ে বা এই আনসিন প্যাসেজ এর উপর তুমি ভালো অ্যান্সার করতে পারবে। ওকে, তাহলে আমরা এখন আলোচনায় চলে যাই। দেখো, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চনস নাম্বার 5, 6, 7 অ্যান্ড 8। দেখো, টেক্সটটা পড়বা এবং এই টেক্সটের উপর ভিত্তি করে তোমাকে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর এর উত্তর করতে হবে। দেখো শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রথমে রিডিং করে যাই, হ্যাঁ, তারপর আমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। দেখো, রনি লিভস উইথ হিজ প্যারেন্টস ইন আ বিউটিফুল হাউস। দেয়ার ইজ আ বিগ ইয়ার ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস। রনি রিডস ইন আ লোকাল গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। হি ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 5। হি লাইক্স গার্ডেনিং। হি মেড এ ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস। ইট গিভস হিম মাচ প্লিজার এভরি ডে। রনি ওয়ার্কস ইন দ্য গার্ডেন অ্যাট লিস্ট অ্যান আওয়ার। অন হোলিডেজ হি ওয়ার্কস মোর ইন দ্য গার্ডেন। হিজ প্যারেন্টস হেল্প হিম ইন দ্য গার্ডেন। রনি ওয়াটার্স দ্য প্ল্যান্টস রেগুলারলি। হি কিপস দ্য গার্ডেন ক্লিন। হি মেক আ ফ্যান্স অ্যারাউন্ড দ্য গার্ডেন টু সেভ দ্য প্ল্যান্টস ফ্রম কাউস অ্যান্ড গোটস। দেয়ার আর মেনি কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ইন হিজ গার্ডেন। হি বিকামস ভেরি হ্যাপি ওয়েন দ্য গার্ডেন ইজ ফুল অফ ফ্লাওয়ার্স। ওয়েন হিজ ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস কাম টু ভিজিট হিজ হাউস, হি টেক্স দেম ইন টু হিজ গার্ডেন টু শো দ্য ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স। এই আমরা রনি সম্পর্কে জানতে পেরেছি এবং দেখা যাচ্ছে রনি কিন্তু তোমাদের মতো একজন ক্লাস 5-এর স্টুডেন্ট। তবে সে কি করে? সে কিন্তু বাগান করে। হ্যাঁ, দেখো, ছোট্ট একটি ছেলে, সে তোমাদের মতোই, এবং সে কিন্তু শখ করে বাগান তৈরি করেছে এবং তার বাগানে ফুল ফুটেছে এবং তার মা বাবা কিন্তু তাকে সাহায্য করে, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমাদেরকেও করতে হবে। আচ্ছা, যাক, তাহলে আমরা এবার বুঝে বুঝে পড়ি। রনি লিভস উইথ হিজ প্যারেন্টস ইন আ বিউটিফুল হাউস। রনি লিভস, রনি বাস করে উইথ হিজ প্যারেন্টস, তার মা বাবার সাথে, ইন আ বিউটিফুল হাউস, একটি সুন্দর বাড়িতে। তাহলে রনি কার সাথে থাকে? রনি তার মা বাবার সাথে থাকে। এখানে প্যারেন্টস এর অর্থ হলো মা বাবা। এখানে প্যারেন্টস এর অর্থ হচ্ছে কি? মা বাবা। তাহলে রনি বাস করে বা রনি থাকে কার সাথে? তার মা বাবার সাথে। কোথায়? ইন আ বিউটিফুল হাউস। বিউটিফুল এর অর্থ হচ্ছে কি? সুন্দর। সে একটি সুন্দর বাড়িতে তার মা বাবার সাথে বসবাস করে। দেয়ার ইজ আ বিগ ইয়ার ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস। দেখো, এ বিগ ইয়ার, একটি বড় উঠান। ইয়ার অর্থ হচ্ছে কি? উঠান। ইন ফ্রন্ট অফ এর অর্থ হচ্ছে সম্মুখে বা সামনে। ইন ফ্রন্ট অফ এর অর্থ হচ্ছে কি? সম্মুখে বা সামনে। দেয়ার হাউস, তার বা তাদের বাড়ি। তাহলে দেখো,
তাদের বাড়ির সামনে একটি বড় উঠান আছে। তাদের বাড়ির সামনে কি কি রয়েছে? একটি বড় উঠান আছে। রনি রিডস ইন আ লোকাল গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। রনি পড়ে, দ্বিতীয়ত হচ্ছে কি পড়ে? লোকাল, লোকাল হচ্ছে স্থানীয় বা এলাকা, তার সে যে এলাকায় বসবাস করে সে এলাকায়, অর্থাৎ স্থানীয় গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে গভর্নমেন্ট এর অর্থ হচ্ছে কি সরকারি, গভর্নমেন্ট এর অর্থ হচ্ছে কি সরকারি, প্রাইমারি স্কুল প্রাথমিক বিদ্যালয়, প্রাইমারি স্কুল অর্থ প্রাইমারি অর্থ হচ্ছে কি প্রাথমিক। সে দেখো একটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করে বা পড়ে। হি ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ। সেও কিন্তু তোমাদের মতো ক্লাস ফাইভের স্টুডেন্ট। তাহলে সে একজন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, সে হচ্ছে একজন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। হি লাইকস গার্ডেনিং, সে বাগান করা পছন্দ করে। এখানে গার্ডেনিং এর অর্থ হচ্ছে বাগান করা, গার্ডেনিং এর অর্থ হচ্ছে কি বাগান করা, আর লাইকস এর অর্থ হলো পছন্দ করা। এখানে লাইকস কিন্তু ভার্ব, লাইকস হচ্ছে কি ভার্ব। তাহলে হি লাইকস গার্ডেনিং, সে বাগান করা পছন্দ করে। হি মেড এ ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস। দেখো আবার এটি ইন ফ্রন্ট অফ এর অর্থ হচ্ছে সামনে, দেয়ার হাউস তাদের বাড়ির। তাহলে হি মেড এ ফ্লাওয়ার গার্ডেন, ফ্লাওয়ার গার্ডেন মানে হচ্ছে কি ফুলের বাগান, সে একটি ফুলের বাগান তৈরি করেছিল। মেড, এটা কিন্তু মেড ভার্ব, তবে এখানে ভার্ব কোন টেন্সে আছে, পাস্ট ফর্মে আছে, অর্থাৎ এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সে, কারণ এখানে ঘটনাটি আগে ঘটেছিল, ঘটনা আগে, অর্থাৎ সে তৈরি করেছিল, সে পছন্দ করে, এটা হচ্ছে তার অভ্যাস। সেই জন্য এই সেন্টেন্সটা কোন টেন্সে রেখেছে, প্রেজেন্ট টেন্সে রেখেছে। কেমন করে বুঝতাম? কারণ এখানে দেখা যাচ্ছে লাইক ভার্ব, এই লাইক এর শেষে এস যুক্ত করা হয়েছে, লাইক এর শেষে এখানে কি যুক্ত করা হয়েছে, এস যুক্ত করা হয়েছে, লাইকস। তাহলে আমরা জানি শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পর ভার্ব থাকলে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে সেক্ষেত্রে ভার্ব শেষে এস বা ইএস যুক্ত করতে হয়। এই কারণে এটা প্রেজেন্ট টেন্সে আমরা বুঝতেই পারছি এখানে ভার্ব শেষে এস আছে, কিন্তু এখানে মেক এড, এটা হচ্ছে মেক এম এ কে ই, মেক এড পাস্ট ফর্ম, মেক হচ্ছে প্রেজেন্ট ফর্ম, মেড হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে এখানে ভার্বে কোন ফর্ম আছে, ভার্বে পাস্ট ফর্ম আছে, তার মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বে পাস্ট ফর্ম প্লাস সেন্টেন্সের বাকি অংশ, তার মানে এই সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে কি হবে, হি মেড এ ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস, সে তাদের বাড়ির সামনে একটি ফুলের বাগান তৈরি করেছিল, তৈরি করেছিল। ইট গিভস হিম মাচ প্লিজার, ইহা তাকে বেশ আনন্দ দেয়। ইট গিভস হিম মাচ প্লিজার, দেখো মাচ প্লিজার মানে বেশ আনন্দ, আনন্দ দেওয়া, প্লিজার অর্থ হচ্ছে আনন্দ দেওয়া, আনন্দ, প্লিজার অর্থ হচ্ছে কি আনন্দ। তাহলে গিভস অর্থ দেওয়া, ইহা তাকে দেয়, কি দেয়, বেশ আনন্দ দেয়, ইহা তাকে বেশ আনন্দ দেয় বা মুগ্ধ হওয়া, প্লিজার অর্থ আমরা মুগ্ধ হওয়া বলতে পারি আবার আনন্দও বলতে পারি। তাহলে ইহা তাকে কি দেয়, বেশ আনন্দ দেয়। এভরিডে, প্রতিদিন, রনি ওয়ার্কস ইন দা গার্ডেন অ্যাট লিস্ট অ্যান আওয়ার। দেখো প্রতিদিনের কাজ, এভরিডে প্রতিদিন, যাহলে আমরা যে কাজগুলো সাধারণত প্রতিদিন করে থাকি সেগুলো কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। যে কাজগুলো আমরা প্রতিদিন করে থাকি সেটা আমাদের অভ্যাসগত কাজ বা আমাদের নৈমিত্তিক কাজ, অর্থাৎ যেগুলো আমরা রেগুলার করেই থাকবো, সেই জন্য এই ধরনের সেন্টেন্সগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে। আর এই কারণে সাবজেক্ট রনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এরপর ভার্ব এস 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 যুক্ত করা হয়েছে, ওয়ার্কস, তাই না? তাহলে এটা কোন টেন্স আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। তোমাদের কিন্তু সেন্টেন্স পড়ে বুঝে নিতে হবে কোনটা কোন টেন্সে আছে সেটা। তাহলে তোমরা যেহেতু টেন্স পড়ছো এবং অনেকে শেষের পথে, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে কোন সেন্টেন্সটা কোন টেন্সে আছে। তাহলে আমরা পড়ে যাই আবার। এভরি ডে রনি ওয়ার্কস ইন দ্য গার্ডেন অ্যাট লিস্ট অ্যান আওয়ার, প্রতিদিন রনি বাগানে কাজ করে কমপক্ষে এক ঘন্টা, কমপক্ষে কত ঘন্টা কাজ করে, এক ঘন্টা সে কাজ করে প্রতিদিন। তাহলে প্রতিদিন রনি
বাগানে কমপক্ষে এক ঘন্টা কাজ করে অন হলিডেজ হি ওয়ার্কস মোর ইন দ্য গার্ডেন অন হলিডে ছুটির দিন আমরা ছুটির দিন কি বলি শুক্রবার তাই না তাহলে ছুটির দিন সে কি করে হি ওয়ার্কস সেটা যখন তোমার এমনি সরকারিভাবে বন্ধ পায় সেদিনও হতে পারে আবার শুক্রবার ছুটির দিনও হতে পারে আমরা তো তোমরা তো অনেক বন্ধ পাও তাই না প্রতি প্রত্যেক মাসে প্রায় সময় বন্ধ পাও এই বন্ধ বন্ধের দিনগুলোতে অথবা ছুটির দিনে সে কি করে হি ওয়ার্কস সে কাজ করে মোর ইন দ্য গার্ডেন অধিক বেশি কাজ করে প্রতিদিন যখন স্কুল থাকে সে এক ঘন্টা কাজ করে কিন্তু যখন স্কুল বন্ধ থাকে সে অনেক বেশি সময় দেয় বাগানে অর্থাৎ বাগানে অনেক বেশি সে কি করে কাজ করে তাই বলা হচ্ছে অন হলিডেজ হি ওয়ার্কস মোর ইন দ্য গার্ডেন ছুটির দিন সে বাগানে অনেক কাজ করে হিজ প্যারেন্টস হেল্প হিম ইন দ্য গার্ডেন তার মা বাবা তাকে সাহায্য করে বাগানে তার মা বাবা তাকে বাগানে সাহায্য করে এখানে দেখো হেল্প এখানে কিন্তু হেল্প ভার্ব বাট তার শেষে এস যুক্ত হয়নি কিন্তু এটা তো এটাও তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যেহেতু তার মা বাবা তাকে সাহায্য করে হ্যাঁ তাহলে দেখো কিন্তু হিজ প্যারেন্টস এটা এখানে হিজ প্যারেন্টস হচ্ছে প্লুরাল নাম্বার যদি বা থার্ড পার্সন কিন্তু এটা হচ্ছে কি নাম্বার প্লুরাল নাম্বার যেহেতু এখানে সাবজেক্ট প্লুরাল নাম্বার যদিও এটা থার্ড পার্সন সেই কারণে এখানে ভার্ব এসে এসবে ইএস যুক্ত করা যাবে না আমরা তখনই শুধুমাত্র ভার্ব এসে এসবে যুক্ত করব কখন যখন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে শুধুমাত্র সেই ক্ষেত্রে এবং সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ভার্ব এসে এসবে ইএস যুক্ত করব কিন্তু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে ঠিক আছে এটা থার্ড পার্সন আছে ঠিক আছে কিন্তু এটা প্লুরাল নাম্বার অর্থাৎ এটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার তার মা বাবা দুইজন এই কারণে প্লুরাল নাম্বার হওয়ার কারণে এখানে ভার্ব শেষে এস যুক্ত হবে না তাহলে কি হবে দেখো হিজ প্যারেন্টস হেল্প হিম ইন দ্য গার্ডেন তার মা বাবা তাকে বাগানে কি করে তাকে বাগানে সাহায্য করে রনি ওয়াটার্স দ্য প্ল্যান্টস রেগুলারলি রনি পানি দেয় এখানে ওয়াটার তো হচ্ছে পানি কিন্তু ওয়াটার্স যখন আমরা ভার্বের জায়গায় ব্যবহার করব তখন হচ্ছে পানি দেওয়া তখন কি হবে পানি দেওয়া সাবজেক্ট প্লাস ভার্ব আর দেখো রনি তারপর সিঙ্গুলার নাম্বার সেখানে ওয়াটার্স বার বেশি এস যুক্ত করা হয়েছে তাহলে ওয়াটার্স এটা এখানে হচ্ছে কি আমরা জানি ওয়াটার তো পানি কিন্তু যখন এটা ভার্বের জায়গায় বসেছে তখন এটা হবে ভার্ব এবং এই অর্থ হচ্ছে পানি দেওয়া তাহলে কি হবে রনি ওয়াটার্স দ্য প্ল্যান্টস রেগুলারলি রনি বাগানে অর্থাৎ গাছের চারায় নিয়মিত পানি দেয় রনি গাছের চারায় নিয়মিত পানি দেয় রেগুলারলি এর অর্থ হচ্ছে কি নিয়মিত হি কিপস দ্য গার্ডেন ক্লিন সে বাগানকে পরিষ্কার রাখে কিপস অর্থ রাখা ক্লিন অর্থ পরিষ্কার এখানে কিপস অর্থ হচ্ছে কি রাখা আর ক্লিন অর্থ হচ্ছে কি পরিষ্কার সে বাগানকে কি রাখে পরিষ্কার রাখে হি মেক আ ফেন্স অ্যারাউন্ড দ্য গার্ডেন টু সেভ দ্য প্ল্যান্টস ফ্রম কাউস অ্যান্ড গোটস দেখো হি মেক আ ফেন্স সে ফেন্স অর্থ হচ্ছে বেড়া মেক তৈরি করেছিল সে একটি বেড়া তৈরি করেছিল অ্যারাউন্ড দ্য গার্ডেন বাগানের চারদিকে অ্যারাউন্ড অর্থ কি অ্যারাউন্ড অর্থ হচ্ছে চারদিকে অ্যারাউন্ড দ্য গার্ডেন বাগানের চারদিকে তাহলে হি মেক আ ফেন্স অ্যারাউন্ড দ্য গার্ডেন সে বাগানের চারদিকে বেড়া তৈরি করেছিল একটি বেড়া কি করেছিল তৈরি করেছিল টু সেভ দ্য প্ল্যান্টস গাছের চারাকে বাঁচাতে সেফ এখানে এর অর্থ হলো বাঁচানো টু সেভ এটাকে বলা হয় ইনফিনিটিভ মনে রাখবা কোনো ভার্ব এস পূর্বে যদি টু থাকে তাহলে সেটাকে আমরা বলি ইনফিনিটিভ কি বলি ইনফিনিটিভ তাহলে টু সেভ বাঁচাতে দ্য প্ল্যান্টস গাছের চারাকে ফ্রম কাউস অ্যান্ড গোটস গরু এবং ছাগল থেকে গরু এবং ছাগল হচ্ছে এখানে ফ্রম হচ্ছে প্রিপোজিশন ফ্রম হচ্ছে কি এখানে প্রিপোজিশন তাহলে দেখো হি সে তার দেখো বাগানের চারদিকে একটি বেড়া তৈরি করেছিল কেন গরু এবং ছাগল থেকে চারাগুলোকে বাঁচাতে গরু ছাগলগুলোকে চারাগুলোকে বাঁচাতে না হলে গরু ছাগল এসে তার সুন্দর সুন্দর চারাগুলো কিন্তু খেয়ে ফেলবে সেই জন্য বলা হচ্ছে সে বাগানের চারদিকে হ্যাঁ বেড়া একটি বেড়া তৈরি করেছিল কেন গরু ছাগল থেকে চারাগুলোকে বাঁচাতে দেয়ার আর মেনি কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ইন হিজ গার্ডেন দেখো দেয়ার আর মেনি কাইন্ডস অফ ফ্লাওয়ার্স এখানে মেনি কাইন্ডস অফ হচ্ছে বিভিন্ন ধরনের
many kinds of অনেক ধরনের many kinds of এর অর্থ হলো কি অনেক ধরনের ফুল ফ্লাওয়ার্স ইন হিজ গার্ডেন তার বাগানে অনেক ধরনের বা বিভিন্ন ধরনের ফুল রয়েছে হি বিকামস ভেরি হ্যাপি when the garden is full of flowers দেখো he becomes very happy সে খুবই খুশি হয় এখানে বিকামস তো হয়ে ওঠা বিকামস তো হচ্ছে কি হয়ে ওঠা সে খুবই খুশি হয় when the garden is full of flowers যখন বাগানটি ফুলে পরিপূর্ণ হয়ে যায় full of flowers মানে ফুলে পরিপূর্ণ হওয়া full of flowers এর অর্থ হচ্ছে ফুলে পরিপূর্ণ হওয়া তাহলে কি হবে দেখো সে খুবই খুশি হয়ে ওঠে যখন বাগানটি ফুলে পরিপূর্ণ হয়ে যায় when his friends and এখানে friends হবে এখানে কি হবে friends বন্ধুরা friends and relatives come to visit his house he takes them into his garden to show the various kinds of flowers দেখো when his friends and relatives যখন তার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনরা আসে কাম হ্যাঁ যখন তার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনরা আসে টু ভিজিট হিজ হাউস তাদের বাড়িতে বেড়াতে আসে যখন তার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনরা তার বাড়ি বেড়াতে আসে হি টেক্স দেম ইনটু হিজ গার্ডেন সে তাদেরকে তার বাগানের মধ্যে নিয়ে যায় তার বাগানের ভিতরে নিয়ে যায় কেন টু শো দ্য ভেরিয়াস ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স সে তাদেরকে কি দেখানোর জন্য বিভিন্ন ধরনের ফুল দেখানোর জন্য বা দেখাতে বিভিন্ন ধরনের ফুল দেখাতে সে তাদেরকে বাগানের ভিতরে নিয়ে যায় তাহলে বলা হচ্ছে কি when his friends and relatives come to visit his house he takes them into his garden to show the various kinds of flowers যখন তার বন্ধুরা এবং আত্মীয় স্বজনরা তার বাড়িতে বেড়াতে আসে সে তাদেরকে তার বাগানের ফুল দেখানোর জন্য তার বাগানের ভিতরে নিয়ে যায় আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝেছো এভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে এখানে একটু দেখো এখানে কাম এর অর্থ হলো আসা টু ভিজিট বেড়াতে টু ভিজিট এর অর্থ হলো কি বেড়াতে হ্যাঁ নিয়ে যাওয়া ঠিক হতে নিয়ে এখানে বলা বোঝানো হচ্ছে নিয়ে যাওয়া ইনটু হিজ গার্ডেন তার বাগানের ভিতরে তার বাগানের ভিতরে সো দেখাতে কি দেখাতে ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স বিভিন্ন ধরনের ফুল বিভিন্ন ধরনের ফুল এভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা সেন্টেন্সে প্রতিটা ওয়ার্ড সম্পর্কে জানতে হবে এবং বুঝে বুঝে পড়তে হবে তাহলে কিন্তু তুমি সহজেই 5 6 7 এবং 8 নাম্বার এর উত্তর দিতে পারবে প্রিয় শিক্ষার্থীদের এখন আমরা ওই প্যাসেজের বাকি অংশটা দেখব ঠিক আছে দেখো দে বিকাম সারপ্রাইজড এন্ড ভেরি হ্যাপি টু সি দা গার্ডেন Ronnie also grows some vegetables in one corner of the garden. His mother is very happy to have the vegetables. Ronnie feels very proud of his garden. দেখো শিক্ষার্থী বলা হচ্ছে এখানে দে বিকাম সারপ্রাইজ তারা বিস্মিত হয়ে যায় তারা মানে কারা তার বন্ধুরা এবং বেড়াতে আসা আত্মীয় স্বজনেরা তাহলে কি হবে দে বিকাম সারপ্রাইজ তারা বিস্মিত হয়ে ওঠে এন্ড ভেরি হ্যাপি টু সি দ্য গার্ডেন এবং বাগানটি দেখে খুবই খুশি হয় এখানে সারপ্রাইজ এর অর্থ হলো বিস্মিত হওয়া বা আশ্চর্য হয়ে যাওয়া আর বিকাম তো হয়ে ওঠা আমরা আগেই বলেছি ভেরি হ্যাপি হ্যাপি অর্থ খুশি ভেরি হ্যাপি খুবই খুশি হয় সি দ্য গার্ডেন টু সি দ্য গার্ডেন বাগানটি দেখে সি অর্থ দেখা তাহলে কি হবে তারা বাগানটি দেখে খুবই দেখো বিস্মিত হয়ে ওঠে এবং খুবই খুশি হয় রনি অলসো গ্রোস সাম ভেজিটেবলস ইন ওয়ান কর্নার অফ দ্য গার্ডেন রনি অলসো গ্রোস রনি জন্মিয়েছে সাম ভেজিটেবলস কিছু শাকসবজিও জন্মিয়েছে রনি কিছু শাকসবজিও এই যে সবজিও এই অলসো বললে তোমাকে জোর দিয়ে বলতে হবে শাকসবজিও জন্মিয়েছে ঠিক আছে গ্রোস হতে জন্মানো আর ভেজিটেবলস এর অর্থ হলো শাকসবজি সাম ভেজিটেবলস অর্থাৎ কিছু শাকসবজি জন্মিয়েছে ইন ওয়ান কর্নার অফ দ্য গার্ডেন বাগানের এক কোনায় কর্নার অর্থ হচ্ছে কোনা হ্যাঁ তাহলে বাগানের এক কোনায় রনি কিছু শাকসবজিও জন্মিয়েছে হিজ মাদার ইজ ভেরি হ্যাপি টু হ্যাভ দ্য ভেজিটেবলস তার মা খুবই খুশি কেন টু হ্যাভ দ্য
ভেজিটেবল শাকসবজি পেয়ে, শাকসবজি পেয়ে তার মা খুবই খুশি, কেননা আর শাকসবজি কেনার জন্য আর নতুন করে বাজারে যেতে হচ্ছে না, ঠিক আছে? তাই সেই জন্য তার মা খুবই খুশি। রনি ফিলস ভেরি প্রাউড অফ হিজ গার্ডেন। প্রাউড হতো গর্ব, আর ফিলস হচ্ছে অনুভব করা। রনি তার বাগান নিয়ে খুবই গর্বিত অনুভব করে, রনি তার বাগানকে নিয়ে খুবই গর্বিত অনুভব করে। এই হচ্ছে আমাদের প্যাসেজ, আশা করি সম্পূর্ণটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো 5 নাম্বার, আর মনে রাখবা 5 নাম্বার আসবে ফিল ইন দ্য গ্যাপস, এবং আসবে কয়টি? 5টি ফিল ইন দ্য গ্যাপস আসবে, ঠিক আছে? দেখো এখানে একটা বক্স দেওয়া থাকবে, সে বক্সের মধ্যে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, তোমাকে সর্বোত্তম বা যথোপযুক্ত ওয়ার্ড ব্যবহার করে এই ফিল ইন দ্য গ্যাপস করতে হবে। ওকে, তাহলে দেখো ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। দেখো ফিল ইন দ্য গ্যাপস, অত শূন্যস্থান পূরণ করো উইথ দ্য বেস্ট ওয়ার্ড, সবচেয়ে ভালো শব্দটি নিয়ে ফ্রম দ্য বক্স, বক্স থেকে সবচাইতে ভালো শব্দটি নিয়ে গ্যাপগুলো কি করতে হবে? পূরণ করতে হবে। ওকে, গার্ডেন প্রথমে মনে রাখবা, এই ধরনের ফিল ইন দ্য গ্যাপস করার সময় বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে সেই ওয়ার্ডগুলো সম্পর্কে ভালো ধারণা নিয়ে নেওয়া, অর্থাৎ সেই ওয়ার্ডগুলোর অর্থ জেনে নেওয়া, তারপর তুমি গ্যাপটা পূরণ করার চেষ্টা করবে। দেখো গার্ডেন বাগান, সারপ্রাইজ বিস্মিত হওয়া, ওয়ার্কস কাজ করা, ফ্রুটস ফল মানে ফলমূল, তারপর তোমার ফিল্ড মাঠ, ভেজিটেবলস শাকসবজি, সেট দুঃখিত, ফ্যান্স বেড়া, তাই না? তাহলে দেখো রনি প্ল্যান্টস ফ্লাওয়ার ইন হিজ, রনি কি করেছে ফুলের চাষ করেছে বা ফুলের চারা লাগিয়েছে ইন হিজ, কি হবে ইন হিজ, তোমরা চেষ্টা করো আগে, তারপর আমি বলবো। টু সেভ দ্য প্ল্যান্টস রনি মেক্স আ, টু সেভ দ্য প্ল্যান্টস গাছের চারা বাঁচাতে রনি মেক্স আ, রনি তৈরি করেছে, কি তৈরি করেছে, এখান থেকে খুঁজে বের করো কি তৈরি করেছে। ওকে, তাহলে আমরা এরপরটাতে যাই। রনিস রিলেটিভস বিকাম টু সি দ্য গার্ডেন, রনির আত্মীয় স্বজনরা কি হয়েছিল টু সি দ্য গার্ডেন, তার বাগান দেখে তারা কেমন অনুভব করেছিল বা কেমন হয়েছিল তারা বা কি অনুভব করেছিল, ঠিক আছে? তাহলে এখান থেকে খুঁজে নিবে তোমরা। রনি অলসো গ্রোস, রনি জন্মিয়েছে, কি জন্মিয়েছে ইন হিজ গার্ডেন, রনি তার বাগানে কি জন্মে আরো আরো কি জন্মিয়েছে, ফুলের পাশাপাশি সে শাক সবজি জন্মিয়েছে, তাই না? তাহলে এখানে কি হবে, রনি অলসো গ্রোস, আমি বলবো না, তোমরা চেষ্টা করো আগে, ইন হিজ গার্ডেন এভরি ডে রনি ড্যাশ ইন হিজ গার্ডেন অ্যাট লিস্ট অ্যান আওয়ার, প্রতিদিন রনি কি করে বাগানে, বাগানে খেলা করে না, বাগানে সে কি করে কাজ করে, অ্যাট লিস্ট অ্যান আওয়ার, কমপক্ষে 1 ঘন্টা, প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা সে বাগানে কি করে কাজ করে। তাহলে কাজের ইংলিশটা কি হবে, আশা করি তোমরা এর মধ্যে উত্তরটা অনেকেই পেয়ে গেছো। তাহলে আমি আবার একবার আমরা উত্তরটা লিখে ফেলি, দেখো এবার, রনি প্ল্যান্টস ফ্লাওয়ার্স ইন হিজ গার্ডেন, কি হবে ইন হিজ গার্ডেন, এখানে হবে গার্ডেন এই। তারপর দেখো টু সেভ দ্য প্ল্যান্টস রনি মেক্স আ, টু সেভ দ্য প্ল্যান্টস কি তৈরি করে বাগ, দেখো চারা বাঁচাতে রনি মেক্স আ, রনি তৈরি কি তৈরি করেছে ফ্যান্স বেড়া, রনি কি তৈরি করেছে বেড়া তৈরি করেছে ফ্যান্স বেড়া তৈরি করেছে। রনিস মা রিলেটিভস বিকাম, রনির আত্মীয় স্বজনরা কি হয়েছিল সারপ্রাইজ বিস্মিত হয়েছিল, তাহলে এখানে কি হবে সারপ্রাইজ এই, রনির আত্মীয় স্বজনরা বিস্মিত হয়েছে, কি দেখে বিস্মিত হয়েছিল, বাগান দেখে বিস্মিত হয়েছিল, তাহলে এখানে কি হবে সারপ্রাইজ। তারপর দেখো রনিস, সরি আমার সি আবার আবার পড়ছি আমরা, রনিস রিলেটিভ বিকাম সারপ্রাইজ টু সি দ্য গার্ডেন, ডি নাম্বার, রনি অলসো গ্রোস, রনি জন্মিয়েছে আরো কি জন্মিয়েছে, ফুলের পাশাপাশি ভেজিটেবলস, কি জন্মিয়েছে শাকসবজি জন্মিয়েছে, তাহলে রনিস রনি অলসো গ্রোস ভেজিটেবলস এই, রনি অলসো গ্রোস ভেজিটেবলস ইন হিজ গার্ডেন। এরপর ই দেখো, এভরি ডে রনি ইন হিজ গার্ডেন কি করে, রনি তার বাগানে কি করে কাজ করে, ওয়ার্কস ওয়ার্কস ইন হিজ গার্ডেন অ্যাট লিস্ট অ্যান আওয়ার এই। আশা করি তোমরা এই ধরনের ফিল ইন দ্য গ্যাপস করার আগে তোমরা পেজটি কিন্তু আবার পড়বে,
প্রয়োজনে তুমি বারবার করবা, তাহলে তুমি সহজে উত্তরগুলো পেজের মধ্যেই তুমি খুঁজে পাবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজ এতটুকু। সবাই ভালো করে পড়বে, ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে, এবং অবশ্যই তুমি যা বুঝে নিবে এবং নতুন শব্দ সম্পর্কে তুমি ধারণা পেলে সেটা খাতায় লিখে রাখবে এবং বারবার তা পড়তে থাকবে। এভাবে তোমার ওয়ার্ড স্কিল কিন্তু বৃদ্ধি পেতে থাকবে। ঠিক আছে, তাহলে আজ এতটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে।